আসিবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা, সারা ঘর আলো করে। ওকে ইনভিটেশন দেবেন না, আমার ভয় লাগছে। না না, আপনি দেবেন না, না না। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো কি হলো নূপুরের বাড়ি থেকে ফোন? হ্যালো নূপুর, নাসি মামা যাচ্ছে, আমরা এক্ষুনি আসি, নূপুরকে নাসি মামা নিয়ে যাওয়া হচ্ছে, চল তাড়াতাড়ি। তো বন্ধুরা চলো, নূপুরকে নাসি মামা নিয়ে যাওয়া হচ্ছে, কারণ নূপুরের বেবি হবে আমাদের, একটা ছোট্ট বেবি হবে ওদের। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা, কিছু স্বপ্ন কিছু আশা আর তোমাদের ভালোবাসা, এই নিয়ে শুরু করছি একটা বেবি হওয়ার পাতা। বেবি হওয়ার পাতা না, স্মৃতির পাতা। তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কে আসে, আর তোমাদেরও একটা দায়িত্ব আছে, তোমরা একটা নামও বলবে। এবার আমার দান দিয়ে চাটাটা একটু দিয়ে তো। এখন আমার দান, এরপরে তো আমার দান, তুই তো এই মাত্র খেললি, এখন তো আমি খেলবো। আমি কখন খেললাম? তুই মিথ্যে কথা বলিস কেন? তুই সত্যি কথা বলছি, এখন আমার দান। তোর দান? ও এমনি দিদি, কার দান একটু বলো তো। এখন তো পুটির দান রে। পুটির কি? সবাই আমার সাথে চলো না করে, সবাই করে আমার সাথে চলো না। সত্যি রে, এখন পুটিরই দান, এখন আমারই দান। এরপর আমি চালছি কিথা। এবার মজা পেয়েছি। আরে আমার গুটি বাইরে পড়ে গেছে, আমি আউট হয়ে গেছি। ওরে বাবা, আমি জিতে গিয়েছি, এইবার আমার দান। এই পর্যন্ত গেল গুটিটা, ঠিক আছে। তুই কেন বলবাল খেলিস? কি কথা বলে, আমি চারা নিয়ে এখন বাড়ি চলে যাবো, তারপরে আর খেলতে পারবি না তোরা। তুই এত কুটনি কেন রে বলটি? আমি কুটনি না, আমি একটু খেলতে জিততে চাই। জিততে হলে খেলতে হবে, ভালো করে খেল তাহলেই তো জিতে যাবি। ভালো করে তো তুইও খেলিস না, তুই কেমন? আমি তো হেরে গেলাম, তারপর তো তোকে গুটি দিয়ে দিলাম, এরপর এবার আমি আবার খেলবো, তারপর তুই খেলবি। ওরে পুটি, একটু চুপ থাকিস, আমার হাত উঠে যাবে কিন্তু। তুই খুব কুটনি বলছিস। আমার হাত উঠে যাবে, দেখবি তুই, দেখবি দেখবি তুই, দেখবি চুল বুল ছিঁড়ে ফেলবো, দেখবি। আমি ভয় পাচ্ছি না তোকে, আমি তোর মাকে গিয়ে বলে দেবো তোমার গুটি খুব কুটনি হয়ে গেছে। ভয় পাচ্ছিস না কেন? গুতো দেবো মাথা দিয়ে। এই তোরা মারপিট করছিস কেন? মারপিট করছিস? করিস না, শোন একটা ভালো খবর আছে। মারপিট করিস না, কি খবর? কি খবর? আরে আমাদের নূপুরের বেবি হবে আজকে, নার্সিং হোমে নিয়ে গেছে, আমরা সবাই যাব। কি নূপুর দিদির বেবি হবে? ইয়ে কি মজা! নূপুর দিদির বেবি, ওয়াও! গোলাপের 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 আমি কোলে নেব, ওয়াও কি মজা লাগছে, আর নূপুর দিদিকে দেখবো। বুঝি একটু ব্রেক ডান্স করি, আয়। আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার, আই অ্যাম এ ডিস্কো ড্যান্সার। সত্যি নূপুর দিদির বেবি হবে? হ্যাঁ রে, নার্সিং হোমে নিয়ে গেছে, একটু আগে ফোনও করেছিল। তাই? হ্যাঁ চল তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, চল 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 তাড়াতাড়ি, রেডি হই রেডি হই তাড়াতাড়ি, চল। তো এখন হচ্ছে আমরা বেরোবো, আমাদের গাড়িও চলে এসেছে, এই দেখো গাড়িতে সবাই বসেও পড়েছে, আমাদের সব পুতুলের সদস্যরা। এ বুটি ঠেলা পাততে আমারে, উঠেছি, সব রেডি, আমি বসে পড়েছি। পুটি ভালো করে বসেছিস তো? হ্যাঁ। ঠিক আছে ড্রাইভার কাকু, গাড়ি স্টার্ট করো, তাড়াতাড়ি চলো, আমাদের নার্সিং হোমে নিয়ে চলো, আমি তাড়াতাড়ি কোলে নেব। চলো চলো তাড়াতাড়ি চলো। এইমাত্র আমরা সবাই চলে এসেছি। এই তোরা সবাই নাম, পুটি বুলটি নামো নামো। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, একদম কোনো প্রবলেম হয়নি। নূপুর মা কোথায়? ওই তো নূপুরকে ওই যে পিছনে একটা স্লাইন দিয়ে বসে রয়েছে, রেস্ট নিচ্ছে। আজকে সকাল থেকে আমার যা টেনশন হচ্ছিল আর বলো না, কারণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম, ওর এত পেটে ব্যথা শুরু হলো। তবে আমি সাথে সাথে ডাক্তারবাবুকে কল করলাম, বললো চলে এসো, আজকে ডেলিভারিটা হয়ে যাবে। তবু একটু ভয় লাগছে আমার। তোমরা এসেছো, এবার একটু একটু নিশ্চিন্ত হলাম। তোমরা যাও, ওই তো বসে রয়েছে তোমাদের নূপুর,
ওই যে ওখানে বসে রয়েছে। ঠিক আছে, চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে, এরকম সবার সাথেই হয়। আচ্ছা তাই যেন হয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে আমাদের নার্সিং হোমে আমাদের নূপুর রয়েছে। আর নার্সিং হোমে যা যা থাকার কথা সবকিছুই আছে, এই যে সুন্দরভাবে এটা বানানো হয়েছে। নূপুর মা তুমি একদম টেনশন করবে না কিন্তু। হ্যাঁ আমরা সবাই এমনিতে চলে এসেছি, তুমি একদম টেনশন করবে না। আর মা কোথায়? ওই তো পাশে রয়েছে, তার ডাক দিচ্ছি। এই যে শুনছো তো মা, কেমন আছিস? সুস্থ আছিস তো? দেখতে দেখতে কত বড় হয়ে গেলি, এখন নাকি তুই মাও হয়ে যাচ্ছিস। হ্যাঁ মা, আমার মা হওয়ার অনুভূতিটা খুব ভালো লাগছে। মা জানো, যখন আমি একা একা এর অপেক্ষা করতাম তখন আমি একটা গান গাইতাম। কি গান? আসিবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোই তার জোছনা, সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আইরে ঘুম পড়ি আমার সোনার চোখে, এসে ঘুম দিয়ে যা সুখের গান গেয়ে যা, শোনা যে আমার এই জীবনের আশা, সব চাওয়া সব সুখেরই ভাষা। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোই তার জোছনা, সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। এই গানটা গাইতাম, খুব সুন্দর গান। আমার এখন একটু ব্যথা করছে। এই তুমি দাঁড়িয়ে রয়েছো কেন? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। স্লাইনটা আবার নতুন করে চড়িয়ে দিতে হবে, দাঁড়াও। আপনারা সবাই এবার একটু বাইরে যান, এখনই ওকে ওটিতে নিয়ে যাওয়া হবে। একদম টেনশন করো না মা, আমরা আছি, আমরা বাইরে আছি, তুমি একদম টেনশন করো না। ইনজেকশনটা দিয়ে দি পেটে। ওকে ইনজেকশন দেবেন না, আমার ভয় লাগছে। না না আপনি দেবেন না, না না আমার একটু ভয় লাগছে, না একটু, না না আপনি বাইরে যান, ইনজেকশন ভয় লাগছে ম্যাম, একটু দেখুন কত বড় ইনজেকশন, না না একটু দেখুন। ইনজেকশন না দিলে যখন ওকে অপারেশন করা হবে ওখানে কাটা হবে তখন ওর ব্যথা লাগবে, ইনজেকশনটা দিলে ওর ব্যথা লাগবে না। আপনি কি চান ওর ব্যথা লাগুক? মোহন বাবু ভয় পেও না, চলে আসো না, ও কত বড় ইনজেকশন বাবারে, আমার একদম ভালো লাগছে না। নূপুর তুমি ঠিক আছো তো? তুমি চলে যাও, চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব, যাও বাইরে যাও। ঠিক আছে ম্যাম, একটু দেখবেন প্লিজ ম্যাম, একটু দেখুন। আপনি বাইরে যান, আপনি একদম ঘাবড়াবেন না, বেবিটা চেক করে নিন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনার এখন এই শাড়িটা খুলে এই ড্রেসটা পরতে হবে, দেখি ওঠো। এই তো আপনাকে ড্রেসটা পরানো হয়ে গেছে, আপনি একদম ভয় পাবেন না, এটা ভয়ের কোনো কারণ নেই। এখন আপনাকে ওটিতে নিয়ে যাওয়া হবে। আপনারা যারা যারা নূপুরের ফ্যামিলি থেকে আছেন, এখনই ডক্টর চলে আসবেন, নূপুরকে ওটিতে নিয়ে যাওয়া হবে, কেউ চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ম্যাম ম্যাম একটু দেখবেন প্লিজ, আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা চিন্তার কোনো কারণ নেই, আপনি চুপ করে বসুন। আমি কি করে বসবো, আমার খুব টেনশন হচ্ছে, ভয় হচ্ছে। খুশির খবর তো না, আপনি বাবা হতে যাবেন, তো ভগবানকে ডাকুন যেন সব সুস্থ থাকে, বেবিও সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। আচ্ছা ঠিক আছে। নার্স আন্টি আমাদের নূপুর দিদিকে একটু দেখো কিন্তু। আচ্ছা চিন্তার কোনো কারণ নেই, তোমরা চুপচাপ বসো, সুস্থ থাকে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। আর আপনারা কেউ কথা বলবেন না, তাহলে পেশেন্টের প্রবলেম হতে পারে, তো চুপচাপ থাকবেন সবাই। ঠিক আছে। সব পুতুলগুলো দেখো টেনশনে রয়েছে, আমরাও টেনশনে রয়েছি, অনেক টেনশনে, অনেক টেনশনে রয়েছি, কখন খবর আসবে, সুখবরটা আসবে, তাই তো বলটি? হ্যাঁ আমার তো খুব টেনশন হচ্ছে আর একটু বিদু বিদু আনন্দ হচ্ছে, কখন এই আওয়াজটা পাবো, এই আওয়াজটা কখন পাবো। এ বুদ্ধি তোর কেমন লাগছে? আমার তো তখন থেকে চুপ করে রয়েছি, শুধু ভাবছি বেবিটাকে কখন দেখবো আমি। আর আমার তো মনে হচ্ছে আমি কোলে নেব ভগবানকে। আমারটা কি চুপ থাকিস না, ভগবানকে ডেকে যা, ডেকে যা। মনে মনে তাই করছি। হ্যাঁ পুতি, কিসের তাওয়াজ পাচ্ছি?
মনে হচ্ছে কি কান্না করছে। তাই তো রে এ বুটি, আমরা মাসি হয়ে গিয়েছি গলামে। একটা কি একটা বাচ্চার আওয়াজ পাচ্ছি, কি হলো কি হলো? কুকুরের পরিবার থেকে কে আছেন? এই তো আমরা সবাই আছি। কি হয়েছে? মেয়ে হয়েছে, কংগ্রাচুলেশন। আর মা পুরো সুস্থ আছে। মেয়ে হয়েছে? হ্যাঁ। বাহ, মত নাচতে ইচ্ছে করছে। হুরি হুরি, মেয়ে হয়েছে, ঘরে লক্ষ্মী এসেছে। ম্যাম একটু একটু দেখতে পারি? মায়ের মতো আর আমার মতো দুটোই মিল হয়েছে। ম্যাম আর নুপুর কোথায় আছে? নুপুর এখন বিশ্রাম নিচ্ছে, ওর কাছে এখন না যাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এখন একটু নিশ্চিন্ত হলাম। ম্যাম কি টেনশনে যে ছিলাম, এই যে তোমরা যারা যারা আছো দেখে যাও, হ্যাঁ একজন একজন করে আমি বলি সবাইকে, তোমরা যাও এক এক করে দেখে আসো। কি যে আনন্দ লাগছে আমার, আর কি বলবো, কি যে আনন্দ লাগছে। কি সুন্দর দেখতে হয়েছে, কি ফুটফুটে। একদম ঠিক বলেছো, খুব ফুটফুটে হয়েছে। কোলেনি নার্স আসার আগে, নার্স আসার আগে ই পিয়ারি দেখো। উঁচু করে দিয়েছি দেখো, বুলটি ছই না এখন, কেন ছই না, হাত ওয়াশ করে তারপরে বেবি ধরতে হয়। ও আমার খুব কোলে নিতে ইচ্ছে করছে, আমার খুব আনন্দ লাগছে। কবে কোলে নেব মা, কবে কোলে নেব? বাড়ি গিয়ে তারপরে কোলে নেবে। আচ্ছা, আমার খুব আনন্দ লাগছে, খুশি হচ্ছে রে পুটি। এইভাবেই আমাদের সোনা ঘুমা, পরে আমরা ঠিক কোলে নেব। এখন তো আমাদের হাত ধোয়া নেই, আমরা ঠিক একদম হাতটা ধুয়ে তারপরে আমরা কোলে নেব। কোলে নিয়ে তো অনেক সময় থাকবি, কিন্তু সবচেয়ে বড় কথা আমরা মাসি হয়ে গিয়েছি। তো এখন সবাই এক এক করে আমাদের নুপুরের বেবিকে দেখতে আসছে, আর এখন তোমাদেরকে মোহন বাবু কিছু একটা বলবে, তারপরে তোমরা পরের পার্টটা আমি পরের ভিডিওতে দেখতে পারবে। বন্ধুরা আজকে আমার কাছে খুবই খুশির দিন, তো এই খুশিটাকে আজকে তো সেই বড়ভাবে ভাগ করে নিতে পারলাম না, তো ভাবছি নেক্সট দিন খুব বড় করে অনুষ্ঠান করব, কারণ আমাদের ঘরে এই যে মা লক্ষ্মী এসেছে, তো তোমাদের সবাইকে ইনভাইট থাকলো। আর তোমাদের কাছে একটা অনুরোধ আমার, সেটা হচ্ছে আমার এই ফুটফুটে মেয়েটার একটা সুন্দর একটা নাম তোমরা কমেন্ট করে বলো, আমি আর নুপুর মিলে সেখান থেকে একটা নাম আমাদের মেয়ের দেব। তো তোমরা প্লিজ এই ভিডিওটাতে তোমরা সুন্দর একটা নাম তোমরা বলো, আমরা নেক্সট ভিডিওতে আমরা সেই নামটা আমরা দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা অবশ্যই কমেন্ট করে বলো, আর লাইক করে দিও। আর তোমাদের সবাইকে আসতে হবে এর সামনের দিন, কারণ ওই দিন খুব বড় করে অনুষ্ঠান করব, আমরা সবাই নাচব, আমাদের ঘরে লক্ষ্মী এসেছে সেই নিয়ে ধুমধাম করে অনুষ্ঠান হবে, তোমরা সবাই কিন্তু আসবে, মনে থাকে যেন সবাই কিন্তু আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। আর আমাদের মোহনবাবু যেরকম তোমাদেরকে বললো একটা নাম অবশ্যই আমাদের নুপুরের মেয়ের জন্য রেখো। তো দেখা হচ্ছে এর পরের পর্বে, যেটা তোমরা জানো যে কী হতে চলেছে। তো তত সময় তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।